বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করলো কোনা ট্রাফিক গার্ড। কখনো রক্তদান, কখনো সেফ ড্রাইভ সেফ লাইফ, কখনো আবার গাড়ির চালকদের স্বাস্থ্য পরীক্ষা করে সামাজিক দায়িত্ব পূরণ করতে দেখা গিয়েছে হাওড়া সিটি পুলিশের কোনা ট্রাফিক গার্ডকে। এবার স্কুল পড়ুয়াদের উৎসাহিত করতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করলো কোনা ট্রাফিক গার্ড। আজ বৃহস্পতিবার সকালে হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনালের পাশে কোনা ট্রাফিক গার্ডের অফিসে এই বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোড সেফটি উইক ইট হ্যাজ বিন অর্গানাইজড বাই অল ওভার দ্য এইচপিসি হাওড়া পুলিশ কমিশনারেট বাই ডিফারেন্ট ট্রাফিক গার্ডস। সো আই উড লাইক টু থ্যাংকস এক্সটেন্ড মাই থ্যাংকস টু কোনা ট্রাফিক টিম ফর অর্গানাইজিং দিস সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। দুপুরেই আঁকা প্রতিযোগিতার স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের আধিকারিক প্রতীক্ষা ঝাকারিয়া, ডিসিপি সাউথ ট্রাফিক অর্ণব বিশ্বাস, কোনা ট্রাফিক গার্ডের ওসি অতীন মুখার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। সেন্সিটাইজ করা, রাস্তা যারা ইউজ করছে সমস্ত পথচারী তাদের সবাইকে আমরা ইনভলভ করছি। আজকে বাচ্চাদেরকে যারা আর কি আমাদের মানে ভবিষ্যৎ তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং বাচ্চাদেরকে এবং বাড়ির মেয়েদের মায়েদের আমরা ইনসিস্ট করছি। এর আগেও আমরা বিকাতে একটা প্রোগ্রাম করেছিলাম বাড়িতে, আপনারা জানেন যে বাড়িতে যারা অভিভাবক এবং বাচ্চারা যখন বাড়ির বড়রা গাড়ি নিয়ে বেরোচ্ছে, এরা যাতে একটু দেখে যে হেলমেটটা নিয়ে যাও, তারা ইনসিস্ট করে। কারণ আমরা সকলকে মানে ড্রাইভার বাকি অন্য সমস্ত প্যাসেঞ্জার এদেরকে ধরেছি, এবং আমরা এদের বাড়িতে এবার বাড়িতে ঢুকতে চাইছি যে বাড়ির লোকটা তার বাড়িতে যে প্রিয়জন আছে তার জীবনের গুরুত্বটা বুঝবে, সকলে মিলে যাতে এগিয়ে আসে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ।